হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ স্পেশাল কুকিংয়ে। আজকে আমি শর্টকাট, খুবই অল্প সময় করে নেওয়া যায়, আমি একটি নুডলস রান্নার রেসিপি শেয়ার করব। নুডলস এমন একটি খাবার, ছোট বড় সবারই অনেক পছন্দের। আমি আজকে বিফ কিমা দিয়ে নুডলস রান্না করে দেখাবো। প্রথমে আমি অর্ধেকটা পেঁয়াজ ফাইনলি চপ করে নিচ্ছি, এরপর 7-8টি রসুন কিউব, এটিও ফাইনলি চপ করে নেব। প্রথমেই বিফ কিমাকে প্রসেস করে নিব। এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন পাপরিকা, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া, 1 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন পামকিন স্পাইস, 1 টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়া, 1 টিস্পুন গরম মশলার গুঁড়া, 1.5 টিস্পুন আদা রসুনের পেস্ট। এরপর সব কিছু ভালো করে মিশিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। তারপর একটি প্যানে পানি গরম করে নুডলস দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন লবণ। নুডলস সিদ্ধ হয়ে গেলে একটি স্ট্রেনারে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। আর একটি প্যানে 2 টেবিল স্পুন তেল দিয়ে ম্যারিনেট করে রাখা বিফ কিমাকে রান্না করে নেব। কিমাটা রান্না হয়ে গেলে আমি এটি একটি বাটিতে তুলে নেব। এরপর একই প্যানেই দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন তেল। তেলটা গরম হলে দিয়ে দেব কেটে রাখা রসুন এবং পেঁয়াজ। তারপর কিছুক্ষণ পেঁয়াজটাকে নেড়ে চেড়ে, পেঁয়াজটা একটু নরম হলে এতে দিয়ে দেব 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ। আমি এটি ক্রাশ করে তারপর এখানে অ্যাড করব। তারপর এখানে আমি দিয়ে দিব একটি ছোট ক্যান টমেটো সস। তারপর একসাথে সব খুব ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব সেই উঠিয়ে রাখা বিফ কিমা আর সিদ্ধ করে রাখা নুডলস। এরপর সব একসাথে খুব ভালো করে মিক্স করে গরম গরম পরিবেশন করে নেব। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।